আমি কৃষ্ণাদে বলছি আমাদের বাগচি বাগান থেকে শান্তিপুর বাগচি বাগান স্টেশনের কাছে আমাদের বাড়ি। তা এখানে আমাদের যে মোটুকে কাজ হয়, বিভিন্ন ছেলেমেয়েরা কাজ করে, প্লাস আমাদের এই ব্যবসাটা খুব ভালোভাবে চলছে। আমি একটা অ্যাড দিয়েছিলাম যে মাসে 50,000 টাকা ইনকাম। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। আমাদের সাথে যারা যুক্ত হয়েছে তারাও কম বেশি কিছু ইনকাম করছে আর কি। তা আমি চাইছি সবাই মিলে এই জিনিসটা করুক, তাতে ভালো হবে। যারা যারা এখানে কাজ করছে তাদেরকে আমি দেখাচ্ছি আমাদের টেবিলে যারা রয়েছে সমস্ত কাজ এখানে। হ্যালো, যারা কাজ করছে তাদের দেখুন, এরা সবাই কাজ করছে আমাদের এখানে। সবাই, কেউ আঠা দিচ্ছে, কেউ মালা গাচ্ছে, কেউ ইয়ে করছে আর কি, বিভিন্ন রকমের কাজ। সব ছেলে মেয়ে কাজ হয়, তোমরা চাইলে এখানে এসে করতেও পারো। খুব হাত সুন্দর হাতের কাজ এগুলো, এবং এখানে কাজ করে তোমরা খুব ভালো মানে একটা ইনকাম করতে পারো মান্থলি। তো চাইলে এখানে এসে কাজটা শিখতে পারো। আর এখান থেকে মুটু বিক্রি হয়, এবং আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় মুকুট যায়, প্লাস অনেক দোকানে যায়, বিভিন্ন জায়গাতে যাচ্ছে। কেউ যদি ওয়ান পিস নেয় ওয়ান পিস, কেউ যদি মনে করে যে না আমি অনেক নেব নিয়ে আমি এটাকে আবার ব্যবসা হিসাবে কাজ করব, সেও পারে, করতে পারে। তুমি কিছু বলবে আরতি? হ্যাঁ, ডেলি 100 টাকা 200 টাকা মতো কাজ হয় এখানে। কেউ এসে যদি শিখতে চায় শিখবে, মানে সংসারে কাজ করে কেউ যদি পারে 200 টাকার উপরেও কাজ করতে পারে। পারবে? দেবা কিছু বলবে? আমি বলবো না, ও খুব লজ্জা পাচ্ছে। হ্যাঁ, বাচ্চা তো, বাচ্চা ছেলে, ও মোটামুটি কাজ করছে, অনেকদিন ধরে কাজ করে, প্লাস স্কুলে পড়ে। পড়াশোনার ভেতরে ছেলেমেয়েরা সবাই আছে, পড়াশোনা বাদ দিয়ে কিন্তু নয়, এক্সট্রা টাইমে। কেউ কম্পিউটার শিখছে বিভিন্ন, এখানে আরও একটা আরতি আছে, আরতি? হ্যাঁ হ্যাঁ, কাজ শিখছি। ও কাজ শিখছে, প্লাস একটা সুন্দর একটা মেয়ে আছে ওর, পুন্নি। এই যে পুন্নি, পুন্নি দেখি একটু, দেখি শোনা, এই তো পুন্নি, হেসে দিচ্ছে পুন্নি। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই যে কাজগুলো দেখা হলো, প্লাস আমি এখন ঘরের দিকে যাচ্ছি। আমার বিভিন্ন, আমার এই জায়গাটার ভেতরে আরও একটা টেবিল আছে। এই যে আমার এখানে সমস্ত মাল রয়েছে, বক্স রয়েছে, প্লাস নিচেও আছে কাজ। এক একজনের তাক আছে, তাকের ভেতরে বিভিন্ন ধরনের মাল করছে, তৈরি করে করে ওরা। এগুলো আনকমপ্লিট মাল, কমপ্লিট মালগুলো রয়েছে আমার ঘরে, আর এগুলো আনকমপ্লিট। যে যা পাচ্ছে স্কুল কলেজ কমপ্লিট করে এসে অবসর টাইমে, যখন টাইমটা তাদের থাকছে তখন করছে, পড়াশোনা বাদ দিয়ে না। আমি সবাইকে বলছি আগে পড়াশোনা করে নিয়ে সব কিছু কমপ্লিট করে তারপর তোমরা কাজ করবে। নিচে অনেক মাল রয়েছে, এগুলো সবই আনকমপ্লিট, এগুলো কমপ্লিট করতে হবে, কিছুটা বাকি আছে আমি করি। চম্পা বলে একজন আছে, প্লাস আজকেও অনেকে আসেনি, কারোর কম্পিউটার আছে, কারোর স্কুল আছে, কারোর প্রাইভেট পড়তে গেছে। দেখেছেন না সব খুব সুন্দর সুন্দর মাল হচ্ছে এখানে, প্লাস আনকমন। আমার ছেলে নতুন নতুন আবিষ্কার করে, নতুন নতুন সব কিছু, ও নতুন নতুন ডিজাইন তৈরি করে, নতুন নতুন। ও ছোটবেলা থেকে ওর এটা একটা নেশা ওর, প্লাস ও একটা জব করছে যা চালানো হয়। আমি এই যে টোটাল উপরে বক্সগুলো দেখাচ্ছি, এই যে বক্স, সব উপরে বক্সের ভেতরে মাল রয়েছে। ওকে, তাহলে বন্ধু এখানে যদি কেউ মনে হয় আমি কিছু কাজ করব, কাজ করতে পারে, এখান থেকে এক পিস মালও বিক্রি হয়, এবং যদি কেউ মনে করে আমি ব্যবসা হিসাবে কাজ করবে সেটাও করতে পারে।
কোনো অসুবিধা নেই, সব কিছু রয়েছে এখানে, আর ভীষণ পরিমাণে ছেলেমেয়েরা ভালো কাজ করছে। নমস্কার।